এই যে বর্তমান বাংলাদেশের যে সংসদ, এই সংসদে প্রায় 350 সংসদ সদস্য রয়েছে। এরা যদি প্রত্যেকে যদি ফোকাসে যদি নবীর পক্ষে অবস্থান না না হয় তাহলে তারা প্রত্যেকে তাগুত, ঠিক কিনা? নবীর পক্ষে যদি প্রত্যেকে না নেয়, এরা মুসলিম না? এরা মুসলিম কিনা? দায়িত্ব আছে কিনা? তাহলে প্রত্যেকে নবীর পক্ষে একবারে অ্যালাউন্স করতে হবে সরাসরি। আপনি চুপ করে থাকবেন, তার মানে বুঝে গেল যে চুপ থাকলো সে হলো আস-সাকিদু আনিল হক শাইতানুল আখরাস। যে ব্যক্তি হক থেকে চুপ থাকলো সে বোবা শয়তান। সে কি? তাহলে হয় এরা প্রত্যেকে বোবা শয়তান তাগুত এই অবস্থানে থাকবে, না হয় তারা মুসলিমদের পক্ষে এসে রাসুলের পক্ষে এসে সাক্ষী দিতে হবে। কার পক্ষে? কার পক্ষে? এই জন্য আমরা চাই যে বাংলাদেশের একেবারে সরকারি পর্যায় থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, আপনি দেখুন বর্তমানে যে বাহরাইন বলেন, সৌদি আরব বলেন, মরক্কো, এই দিক দিয়ে মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশগুলো ফ্রান্সের পণ্য বয়কট করেছে এবং এটার খুব তীব্র নিন্দা করেছে। কিন্তু বাংলাদেশের এখনও বাংলাদেশের যেই একেবারে মন্ত্রিসভা বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনও কিছু বলা হচ্ছে না। আমরা চাই যে এটার প্রতিবাদ হোক, হোক কি না? এখন কে আওয়ামী লীগ, কে বিএনপি, এটা নাকি আমরা রাসূলের পক্ষে অবস্থান নিয়েছি? আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো মানার তৌফিক দিন। কবুল।